নমস্কার বন্ধুরা। তো আজকে আমি করছি ডিম টোস্ট, সকালের একটি খাবার। ডিম টোস্ট করার জন্য আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখানে। ডিমের ভিতরে একটু গোলমরিচি গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে পাউরুটিগুলোকে সেঁকে ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি লঙ্কা কুচি। তো আমি আর একটি পাত্রে দুটো ডিমকে নিয়ে নেব, পেঁয়াজ কুচিটা নিয়ে নেব, ফাটিয়ে নেব। লঙ্কা কুচিটা পরে দেবো, কেন আমার বেবি জন্য তুলে রেখে তারপর লঙ্কা কুচিটা দেবো। এর মধ্যে একটু লবণ অ্যাড করবো। এবার পাউরুটিকে এভাবে কোট করে আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তো বেশি গরম হয়ে গেছে তেলটা, ধোয়া হচ্ছে। এবার আমি পাউরুটিটা ভেজে নেব। এবার সমস্ত পাউরুটিগুলোকে তো এক প্লেট ভেজে উল্টে দিলাম, আর এক প্লেট ভাজছি। দারুণ লাগে খেতে। তো আপনারা বাড়িতে করে দেখবেন, ছোটটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার ফোনে চলে যাবে, আপনার কাছে চলে যাবে। আর বেবির জন্য করা হয়ে গেছে, তো এবার লঙ্কা কুচিটা দিয়ে দেবো। বেবির জন্য করে তুলে রেখেছি, এবার লঙ্কা কুচি দিয়ে আমাদেরটা করে নেব। সবকটা করে নামিয়ে নিয়েছি ডিম টোস্ট। তো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, দেখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। একটু সহজ একটা রেসিপি, খুব কম সময় লাগে, আর সকালে আমরা এত ব্যস্ত থাকি, তাড়াহুড়োর ভিতরে তাড়াতাড়ি হয়ে যায়।